এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম সেম ফ্যামিলি, সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে যাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসভিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রাফি, ওকেও সবাই হিট পেক মানে হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল, এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত। এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, সিক্স ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নিই, এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। সো আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে, দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাট আউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।